আজ আমি তোমাদের সাথে আমার হাজবেন্ডের ছেলে থেকে বাবা হয়ে ওঠার গল্প শেয়ার করব প্রথমেই বলে রাখি আমার হাজবেন্ড একটা আইটি কোম্পানিতে জব করে প্রথম থেকেই ও ভীষণই ছেলে মানুষ একটু একরোখা নিজের দুনিয়া আমি আর কাজ এই তিনটি জিনিস নিয়ে থাকতেই সে ভালোবাসে তারপর যখন আমি প্রেগনেন্ট হলাম বাবা হওয়ার জার্নিটা মনে হয় তখন থেকেই শুরু হয়েছিল তার কোনো কিছুরই কম হতে দেয়নি সে তখন তারপর যখন আমি মা হলাম আর ও বাবা হলো তখনই বুঝলাম ওর উপর কত দায়িত্ব দেখতাম কাজ নিয়েই প্রথম থেকে ব্যস্ত থাকতো সে এখনও কাজ নিয়েই থাকতে ভালোবাসে কিন্তু হ্যাঁ তারপর কাজের শেষে বাচ্চাটাকেও সময় দেয় সে বলা বাহুল্য আমার বাচ্চা কিন্তু খুব দুষ্টু আমি ছাড়া কারোর কাছে থাকতে চায় না সে হ্যাঁ তবে বাবাকে পেলে মাকে এখন ভুলে যায় সে বাবাই তার কাছে সব এখন কে বলে যে বাচ্চা শুধু সারাদিন মায়েরাই সামলায় একটা ছেলে যখন বাবা হয়ে ওঠে না তখনই তার মাথায় বাচ্চাকে বড় করার দায়িত্ব না থাকলেও বাচ্চা কীভাবে ভালোভাবে মানুষ হবে বোধ হয় সেই দায়িত্বটাই সব ছেলেদের মাথায় চলে আসে তাই তো ছোটবেলায় বাচ্চাকে না সামলাতে পারলেও বড় হয়ে যখন ওই বছরের বাচ্চাটা পপি পপি বলে ডেকে ওঠে তখন সব ভুলে গিয়ে বাচ্চাকে আগলে রাখে সে আমার বাচ্চা তার বাবাকে পপি বলে ডাকে তাই বললাম আর কি যাই হোক সংসার শুধু রমণীর গুণে সুন্দর হয় না সুন্দর হয় সবার ভালোবাসায় স্নেহে আর মমতায় পৃথিবীর সব বাবারাই এইভাবে ভালো থাকুক এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন